শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করব। বর্ডার রেডিয়াসটা খুবই ছোট ভিডিও হবে আজকে, আমি জাস্ট স্টার্ট করব। আজকে আর থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে কোনো কিছু বা কোনো প্রেজেন্টেশন নিয়ে আমি আজকে তুলে ধরছি না। আজকে আমি জাস্ট স্টার্ট করছি বর্ডার, জাস্ট বর্ডার রেডিয়াস নেওয়ার জন্য। আমরা বিভিন্ন সময় দেখি যে কিছু কিছু ওয়েবসাইটে যদি এক্সাম্পল হিসেবে দু একটা দেখাই, যে আমরা যদি দেখি দেখতে চাই এই ধরনের যে স্টাইলগুলো বা এরকম একটু আঁকানো বাঁকানো পাশ থেকে এই বর্ডার নিয়ে কাজ করার, আমি একটু আজকে একটা প্রপার্টি নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। তো হতে পারে আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভটার নাম হচ্ছে মাই বর্ডার, ঠিক আছে। এটা নিয়ে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ডিভ নিলাম, ডিভটা হচ্ছে ক্লাস নিলাম, ক্লাসটার নাম হচ্ছে মাই বর্ডার। এই বর্ডারের ভেতরে আমরা এই ডিভটার ভিতরে কাজ করব। ওকে, এই ডিভটা নিলাম। এবার এইখানে আমরা মাই বর্ডার নামে যে ক্লাসটা ক্রিয়েট করেছি এটা জাস্ট এখানে টাইপ করব, মাই বর্ডার দিয়ে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে এটাকে স্টার্ট এবং ক্লোজ করে এই জায়গাটায় আমরা একটা হাইট ইউজ করব। আমাদের যে একটা ডিভ নিলাম অর্থাৎ সেকশন নিলাম, এই সেকশনটা কতটুকু এখানে ডিসপ্লে হবে আমি অল্প টু শো করব, 100 পিক্সেলের মতো হাইট ইউজ করলাম 100 পিক্সেল। এবং একটা উইড ইউজ করব, ডিটিএস। আমরা একটু এই প্রপার্টিগুলো একটু লক্ষ্য করি, হাইট উইড কেন ব্যবহার করছি, কোথায় ব্যবহার করছি, এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখলে আমরা একটা জিনিস কিন্তু পরবর্তীতে আমি একটা একটা কথা বলে রাখি যে আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইট ফ্রন্টেন্টের যে প্রজেক্টগুলোতে ম্যাক্সিমাম হাইট উইড ফন্ট ম্যাক্সিমাম যেগুলো আমরা এখন প্র্যাকটিস পারপাসে যে ইউজগুলো করছি এইগুলো খুব কমন ইউজেস প্রপার্টিস এবং ভ্যালুস। সো এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবো, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব। মোস্ট অফ দ্য কেসেস আমাদের ওয়েবসাইটের 80-90% কাজে এই কয়টা প্রপার্টিগুলো দিয়েই কিন্তু কাজটা হয়ে যাবে। সো এখন যেহেতু যেগুলো প্রপার্টি নিয়ে কাজ করছে এগুলো একটু নোট ডাউন করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন উইডও 100 পিক্সেল ইউজ করব। তাহলে হাইট উইড যদি আমরা ইউজ করি, আমাদের আশা করি যে এখানে কিছু আসার কথা না, হ্যাঁ এখানে কিছু আসবে না। এবার যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার পর্বে আমি বলেছিলাম, এটা পরে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এই পর্বে। ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি ইউজ করি যদি লাইট, এটা ইউজ করি আমরা রেড, ব্লু, গ্রিন এগুলো ইউজ করতে ইচ্ছা করে না এখন আর, মোটামুটি এগুলো একটু ব্যাকডেটেড টাইপের। আচ্ছা, আমাদের একটা কিন্তু 100 পিক্সেল একটা স্কোয়ার এখানে ডিভ আসলো বা একটা সেকশন বা একটা ছোটো একটা বক্স দেখতে পাচ্ছি, এবং এই বক্সটাকে কীভাবে রেডিয়াস ইউজ করতে পারি। তো বর্ডার রেডিয়াস আগে লিখবো এই প্রপার্টিসটাকে, বর্ডার আর এ ডি আই ইউএস বর্ডার রেডিয়াসের ভেতরে আমরা 10 পিক্সেল দিয়ে দিই। 10 পিক্সেল দিলে কী হয় এটা আগে আমরা বুঝি, চারপাশ থেকে 10 পিক্সেল রেডিয়াস হয়ে গেছে, সার্কেল শেপ চলে এসছে চারপাশে। 10 পিক্সেল মানে হচ্ছে ডানে বামে উপরে মানে টপ বটম লেফট রাইট, ঠিক আছে। 10 পিক্সেল বলতে চারদিকেই 10 পিক্সেল। আচ্ছা, এবার যদি 10 পিক্সেল ইউজ করি তাহলে হবে 10 পিক্সেল, 10 পিক্সেল মানে টপ বটম, সরি হ্যাঁ টপ বটম 10 এবং লেফট রাইট 10, ঠিক আছে। এইবার যদি 10 ইউজ করি আর একটা 10 ইউজ করতে হবে, চারটা প্রপার্টি এখানে চারটা ভ্যালু দিতে হবে 10। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এখানে আমরা যদি 10-এর পরিবর্তে আমরা যদি 20 ইউজ করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। দেখুন এখানে আমরা আপাতত এটা 0 দিই, 0 দিয়ে স্টার্ট করি। দেখুন এটা হচ্ছে এইটা টপ, এটা হচ্ছে রাইট, সো রাইট হচ্ছে 10, ঠিক আছে। লেফটে হচ্ছে 20 এবং বটমে হচ্ছে আমরা যদি একটা ভ্যালু দিই, এটা মূলত টপ, এটা টপ, এটা রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট, ঠিক আছে। তো আমি এই টপ টপ যে ভ্যালুটা এখানের টপটাকে আমি 0 করে দিয়েছি, তার মানে এখানে কিন্তু একদম ব্লেডের মতো শার্প দেখতে পাচ্ছি, এখান থেকে এসে কিন্তু একটু স্মুথ হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা লেফট সাইডে 10 পিক্সেল ইউজ করেছি। এইবার রাইট সাইডেও 20 পিক্সেল ইউজ করেছি, আরও স্মুথ হয়ে গিয়েছে। এবং এই পাশের যে ভ্যালুটা এটা যদি আমরা সিলেক্ট করে আবার 0 পিক্সেল তাহলে এইটাও আমরা দেখতে পাবো যে একদম ব্লেডের মতো কিন্তু এখানে
শার্প দেখতে পাচ্ছি। এবার এখান থেকে বাড়াই কমাই যতটুকু করতে পারি। যদি এখানে যদি মনে করি যে আমি এখানে 50 পিক্সেল দেব, ওকে ফাইন, সেটাও করতে পারি। এবং এইখানে যদি আমি চাই একটু কমাতে, এটা 10 দিব, ওকে ফাইন, এটা এরকম শো করবে। আমরা এই ধরনের কিছু অনেক এলিমেন্ট দেখতে পারি আমাদের ওয়েবসাইটে। সো এইবার আপনি চাইলে কিন্তু কাস্ট এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট যে এখানে এই শেপটাকে ধরে আপনার যে বর্ডার রেডিয়াসের যে সিএসএসটাকে এখান থেকে কিন্তু মাউস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন। যতটুকু দরকার আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, রিফ্রেশ দেওয়ার কোনো ঝামেলা নেই। ঝামেলা ছাড়া আপনি চাইলে এইভাবে বাড়াতেও কমাতে পারবেন। এবার এই কোডটা যদি আপনার কাছে ভালো মনে হয়, আপনি জাস্ট এই কোডটা কপি করবেন এবং আপনার কাঙ্ক্ষিত জায়গায় পেস্ট করে দেবেন। সরি, এটা এতটুকু যাবে। তাহলে আমাদের কোডটা কিন্তু এবার ডিসপ্লে হবে। সো এখান থেকে কিন্তু আপনি যদি চেঞ্জ করেন, আপনার কিন্তু রিফ্রেশ করলে যা তাই হয়ে যাবে। কিন্তু এবার যদি আপনি রিফ্রেশ করেন, দেখবেন আপনার কোডটা ওখানে পেস্ট করে এসছেন, সেটা কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, তো আশা করি আমরা ডিসপ্লে সরি বর্ডার রেডিয়াস এই প্রপার্টি নিয়ে আমরা ব্যাপকভাবে স্তরে আলোচনা করতে পেরেছি এবং আলোচনার ভিতরে আমরা বুঝতে পেরেছি কীভাবে বর্ডার রেডিয়াস ইউজ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।